আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দুর্ভাগ্য চারিদিক থেকে আওয়ামী লীগকে ঘিরে ধরেছে। তাদের এতদিনের দম্ভ এবং এতদিনের যে সৌভাগ্যের জয়গান, তা সব কিছু হাল আমলের যে দুর্ভাগ্যের কালবৈশাখী কিংবা দুর্ভাগ্যের ঘন ঘটা কালো মেঘ রাশি কিংবা আরবের সেই যে সাইমুম, দুর্ভাগ্যের সাইমুম মরুঝড়, সব কিছু এই মুহূর্তে আওয়ামী লীগকে একেবারে অক্টোপাসের মতো চারিদিক থেকে চেপে ধরেছে। এর ফলে এই দলটি দলীয়ভাবে যে সিদ্ধান্ত নিচ্ছে, সকল সিদ্ধান্তগুলো তাদের জন্য হিতে বিপরীত হয়ে যাচ্ছে। তারা তাদের যে অতীতের যে কৌশলগুলো রয়েছে, শক্তি প্রয়োগ, টাকা পয়সা দিয়ে বেইমান তৈরি করা, এরপর নিজেদের এজেন্ট ঢুকিয়ে দেওয়া, দেশি এবং বিদেশি চাপ প্রয়োগ করে সমস্ত রাজনৈতিক যে শক্তিগুলো রয়েছে তাদের প্রতিপক্ষ, তাদেরকে দমন করার ক্ষেত্রে 2009 থেকে আজ অবধি তারা যে সফল হয়েছে, সেই সফলতা হালামলে কোনো কাজে আসছে না। তারা যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল, বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দল কিংবা জামাতের মতো বৃহৎ রাজনৈতিক দল, এই দুটো রাজনৈতিক দলের ক্রিম বলতে যা বোঝায়, সেই ক্রিমগুলোকে তারা একদম ভ্যানিশ করে দিয়েছে। দলের যত মেধাবী লোকজন ছিলেন, অনেকে মারা গেছেন, অনেক অসুস্থ হয়ে পড়েছেন এবং যারা আছেন এখনো পর্যন্ত টিম 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 করে জ্বলছেন। এর বাইরে তাদের কাছাকাছি যারা গিয়েছে, বন্ধু হিসেবে তাদের সঙ্গে থাকার চেষ্টা করেছে, তারা তাদের অস্তিত্ব হারিয়েছে, ইজ্জত হারিয়েছে, আব্রু হারিয়েছে, এখন প্রাণ নিয়ে ত্রাহি ত্রাহি একটা অবস্থা তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। 14 দল বলতে আমি যে সকল দলকে বুঝাচ্ছি আপনারা সবাই তাদেরকে চেনেন। তো এই যে তারা যে চাণক্য নীতি, যে তাপ চাপের প্রয়োগ করছে, এই কাজ করার জন্য তাদের যত রকম বুদ্ধি আছে সেই সকল বুদ্ধি দিয়ে চলমান সমস্যা তারা মোকাবেলা করার চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছে। এবং যে সকল নেতাদের হুমকি ধামকি কথাবার্তা একসময় কম্পন তৈরি করত, ছাত্র লীগের একজন জেলা পর্যায়ের নেতা যদি বিএনপির জাতীয় পর্যায়ের কোনো নেতাকে হুমকি দিতেন বা ধমকি দিতেন, তিনি সেটার কোনো প্রতিকার পাওয়ার জন্য বাংলাদেশে কোথাও তার স্থান ছিল না। তো সেখান থেকে এখন এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে স্বয়ং প্রধানমন্ত্রী কিংবা জনাব ওবায়দুল কাদের তাদের যে বক্তব্য, সেই বক্তব্য সাধারণ মানুষের মধ্যে এখন দুই পয়সার কোনো গুরুত্ব বহন করে না। অন্যদিকে নিজ দলের মধ্যেই প্রতিনিয়ত তারা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। আমি জুলাই মাসের 3 তারিখে ভিডিওটি যখন করছি সন্ধ্যেবেলায়, ঠিক সেই সময়টিতে অনেকগুলো গুজব, অনেকগুলো অশনি সংকেত এবং অনেকগুলো অনিশ্চয়তা সারা দেশকে অক্টোপাসের মতো একবারে আঁকড়ে ধরেছে। আওয়ামী লীগ সাঁতার কেটে হাত পা ছুড়ে প্রাণান্ত চেষ্টা করছে এখান থেকে বাঁচার জন্য, কিন্তু বারবার শুধু তারা জড়িয়ে যাচ্ছে। যেমন ধরুন আজকের এই দিনে শহীদ মিনারে যে অকল্পনীয় ঘটনা ঘটে গেল, বিশাল সমাবেশ সারা বাংলায়, যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের যে রূপ আমরা দেখতে পেলাম এই আগস্ট মাসে, এই আগস্ট মাসে অনেক দিন যাবৎ, সে 2009 থেকে এখন পর্যন্ত আমরা শোক প্রকাশ ছাড়া অন্য কোনো কথা বলার মতো সাহস আমাদের কারো ছিল না। এই আগস্ট মাসে এখন গান হচ্ছে, সরকারকে গালাগাল দেওয়া হচ্ছে, অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো, এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের যে স্প্রেড, এটি 69 ছিল না। তখনও পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে এত বড় দুঃসাহস বাঙালি দেখাতে পেরেছেন কিনা আপনারা একটু মিলিয়ে দেখেন, যেটা এই সময়টাতে দেখাচ্ছে। তো এইরকম একটা যে ঘূর্ণিঝড়, দুর্বিপাক,
এই অবস্থার মধ্যে আওয়ামী লীগের যে অন্তর্দ্বন্দ্ব এটি প্রকট আকার ধারণ করেছে। আওয়ামী লীগ একটা বড় দল, আমি আগেও বলেছি, আমি যেহেতু এই দলটির সঙ্গে ছিলাম, এই দলের ভিতরের কার অনেক বিষয়গুলো জানি। এই দলের মধ্যে যখন হাইব্রিড লোক চলে এলেন, এখানে যখন কাজ কম কথা বেশি এই ধরনের লোক চলে এলেন, তারপর বিভিন্ন পীর ফকির দরবেশ দুর্নীতিবাস আমলা কামলা যেগুলোর একেবারে অথর্ব, তারা এসে বড় বড় পদ পদবিতে বসে গেলেন, এটা নিয়ে দলের যারা সত্যিকার অর্থে ডেডিকেটেড লোকজন তাদের মধ্যে ক্ষোভ ক্রোধ এটির শেষ ছিল না। অনেকে চুপ হয়ে গেছেন, অনেকে ব্যাকফুটেজে চলে গেছেন, বা অনেকে মন্ত্রী আছেন এমপি আছেন কিন্তু কথা বলছেন না। আমি 2014 সনে নমিনেশন পেপার কিনিনি, এই যে আওয়ামী লীগের এমপি হিসেবে সিটিং এমপি হিসেবে আমাকে জেলে নেওয়া হলো বা আমি জেলে গেলাম, আমি যদি নেগোসিয়েট করতাম মাথা নিচু করতাম এটা কোনো সমস্যাই ছিল না, কিন্তু আমি সেটি পারিনি। আবার জেল থেকে বের হওয়ার পরে আমি সংসদেও যাইনি, নমিনেশন পেপারও কিনিনি। তখন সবাই আমাকে বলেছে যে একই কাজ করলে তুমি, তুমি থাকলে তো এখন মন্ত্রী হতে পারতে। আমি বললাম যে এমন সময় আসবে, তখন আমার আওয়ামী লীগের বন্ধুদেরকে বলেছি তোমরা সবাই বলবে যে রনি ঠিক কাজ করেছে এবং তারাই ভুল করেছে। তো এখন যখন অনেকের সাথে দেখা হয় সবাই বলে আর যা হোক তোমাকে তো এখন পালাতে হচ্ছে না, তুমি তো ঘোরাফেরা করতে পারছো। তো এইরকম একটা বিবর্তন কিন্তু আওয়ামী লীগের মধ্যে রয়েছে, এবং তারই একটা নমুনা আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগের অফিসে অতি সম্প্রতি জনাব ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদেরকে নতুনভাবে একটি নেতৃত্ব দেওয়ার জন্য, চাঙ্গা করার জন্য ছাত্রলীগের সাবেক যে সকল শীর্ষ নেতা ছিলেন তাদেরকে ডাকলেন, এবং সেখানে যে ক্ষোভ নেতারা দেখালেন ওবায়দুল কাদেরের প্রতি, এবং যেভাবে তাকে কেন্দ্র করে ভুয়া ভুয়া যে সমস্ত শব্দ উচ্চারিত হলো, এবং তারা সাংবাদিকদেরকে বের করে অনেক গোপন কথা তারা বলার চেষ্টা করছিলেন সাবেক নেতারা, কিন্তু সাংবাদিকদেরকে বের করতে জনাব ওবায়দুল কাদের রাজি ছিলেন না। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যখন নিজে বক্তব্য দেওয়া শুরু করলেন, তখন ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা 80-এর দশকের নেতারা তারা সবাই বিক্ষুব্ধ হয়ে তাকে একদম অকথ্য ভাষায় গালাগালি শুরু করলেন। এমন গালাগাল যার ফলে জনাব ওবায়দুল কাদের সেখান থেকে বের হয়ে যে এলেন আর কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারেননি, এবং এমনিতেই আসলে দলের মধ্যে তার যে গ্রহণযোগ্যতা একেবারে শূন্যের কোঠায়। তিনি তার যে আঞ্চলিক রাজনীতি রয়েছে ফেনী জেলা, নোয়াখালী জেলা, মাইজদি, এই সমস্ত এলাকাতে তার জনপ্রিয়তা তো নেই, উল্টোভাবে তাকে যদি একা পাওয়া যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে যে কী পরিমাণ আদর যত্ন করবেন আপনারা কল্পনাই করতে পারবেন না। এখন এই ওবায়দুল কাদের সাম্প্রতিক সময়টিতে প্রধানমন্ত্রীর যে গুডবুক সেই গুডবুক থেকে আলটিমেটলি বাদ হয়ে গেছেন। এর কারণ হলো সবাই দায়ী করছেন যে এই লোকটি তার সেই যে সুদীর্ঘকাল তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তিনি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে প্রমোট করেছেন, অর্থনৈতিকভাবে সচ্ছল করেছেন, এরকম কোনো নজির ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সাক্ষ্য দিতে পারে এমন কোনো লোকজন নেই। তিনি আসলে কী করেছেন? দলটাকেও সুসংগঠিত করেননি, মন্ত্রণালয়টাকেও সুসংগঠিত করেননি, আর বিরোধী পক্ষ তাদের সঙ্গে দলের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন না করে সারাদিন স্টাইল করা, সারাদিন হাতের দামি দামি ঘড়ি পরা, পোশাক আশাক করে হুং ফাং কথাবার্তা বলে মিডিয়া গরম রাখার কাজে তিনি ব্যস্ত থেকে গেছেন। তো এর ফলে আওয়ামী লীগ তার দ্বারা ব্যক্তিগতভাবে কোনো উপকৃত হয়নি। এখন সবাই সব কাজ পারে না, কিন্তু ওয়েদুল কাদের সাহেব যদি মিডিয়াতে কথা বলেও যদি দলীয় যে ইমেজ সেই ইমেজটা ঠিক রাখতেন তাহলে কিন্তু সমস্যা ছিল না, কিন্তু তিনি সেটাও কিন্তু করতে পারেননি। ফলে তাকে কেন্দ্র করে দলের মধ্যে যে নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে সেটি এখন রীতিমতো গণ্ডগোলে রূপান্তরিত হচ্ছে। ছাত্রলীগের বর্তমান দুর্দশা, বিভিন্ন জেলাতে আওয়ামী লীগের অফিসগুলো বিক্ষোভকারীরা পুড়িয়ে দিচ্ছে,
দু এক জায়গাতে প্রতিরোধ করা যাচ্ছে, কিন্তু সেটি উইদাউট পুলিশ না, পুলিশ ছাড়া কোথাও কোনো কিছু করা যাচ্ছে না। এবং পুলিশ যদি কোথাও ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অফিসকে সেই প্রোটেকশন না দেয়, কী যে একটা অবস্থা তৈরি হবে সেটি কল্পনাই করা যাচ্ছে। তো এইগুলো নিয়ে দলের মধ্যে নিদারুণ আত্মসমালোচনা শুরু হয়েছে এবং যেটিকে আমরা গণ্ডগোল বলতে পারি। এরই ধারাবাহিকতায় বর্তমান যে সমস্যাটি, সমস্যাটি যেভাবে এখন আর কোটা বিরোধী আন্দোলনের মধ্যে নেই, বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই, শিক্ষা প্রতিষ্ঠানে নেই, এটি টেকনাফ থেকে তেঁতুলিয়ার সকল মানুষের মধ্যে, মানুষের দেহ, মন এবং মস্তিষ্ক এখানে ছড়িয়ে পড়েছে। তো এই সমস্যা সমাধান করার জন্য যে রাজনৈতিক ইউনিটি দরকার, রাজনৈতিক প্রজ্ঞা দরকার, নেগোসিয়েশন দরকার, এটি আওয়ামী লীগের একটা সিঙ্গেল লোক নাই যার সঙ্গে আওয়ামী লীগের বাইরে বিশাল জনগোষ্ঠীর সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে। এখানে বাংলাদেশে যে অবস্থাটা এখন হয়েছে সেটা হলো যে আগুন লেগে গেছে বা লেগে যাবে, কিন্তু নেভানোর মতো কোনো লোক নেই। তার ফলে কি হচ্ছে, এই যে ছাত্রদের সাথে বা বিরোধী রাজনৈতিক দলের সাথে যেটা নেগোসিয়েট করবে, এই জন্য ওবায়দুল কাদেরের পরিবর্তে দেখা গেল নতুন তিন নেতাকে দায়িত্ব দিয়েছেন, মাহবুব আলম হানিফ সাহেব, জাহাঙ্গীর কবির নানক সাহেব এবং বাহাউদ্দিন আসিফ সাহেব, তিনজনই প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ জন। কিন্তু সমস্যাটা হলো যে ওনারাও কিন্তু মিডিয়ার কাছেও পরিচিত নন, তারপরে পাবলিকলি সুন্দরভাবে গুছিয়ে কথা বলার মতো যোগ্যতা তাদের নাই বললেই চলে, আর প্রতিপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ফলে এই তরুণ প্রজন্মের যারা এখন আন্দোলনে রয়েছেন তাদের কাছে একজন বাহাউদ্দিন নাসিম সাহেব, একজন জাহাঙ্গীর কবির নানক বা একজন যাকে বলা হয় যে মাহবুব আলম হানিফ, আওয়ামী লীগের এক একটা হিমালয়ের মতো নেতা হলেও শহীদ মিনারে তারা একা একা আসবেন, এসে ছাত্রদের হাত ধরবেন এবং হাত ধরে সেখানে বসে তারা বৈঠক করবেন। আমার কাছে মনে হচ্ছে না যে এই ধরনের সৎ সাহস তাদের মধ্যে রয়েছে। ফলে এই যে যে এই মুহূর্তে দরকার এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য যে জাদুকরি রাজনৈতিক ব্যক্তিত্ব, এটি আওয়ামী লীগ এই ওবায়দুল কাদের এবং অন্যান্য যারা গত 9 বছরের ক্রমাগত ক্ষমতা ভোগ করেছেন তারা দলের মধ্যে সেই জিনিসগুলো রাখেননি। এই কাজটি ওবায়দুল কাদের সাহেব এর পরিবর্তে এই কাজটি তোফাইল সাহেব করতে পারতেন, সাবের হোসেন চৌধুরী সাহেব করতে পারতেন, ডক্টর আব্দুর রাজ্জাক করতে পারতেন, কিন্তু পুরো গত 1 দশক ধরে এই মানুষগুলোকে ছোট করতে 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 এমন একটা জায়গাতে নিয়ে আসছে যে তাদের কোনো কথা প্রতিপক্ষে বিশ্বাস করবে বা তাদের প্রতি নির্ভর করে এরকম কোনো রিজন নাই। ফলে এখন এই যে চলমান সমস্যা, এই সমস্যা কেবলমাত্র আওয়ামী লীগের সমস্যা নয়, এই সমস্যা জনাব ওবায়দুল কাদের যে রাজনৈতিক তকদির রয়েছে, ভবিষ্যৎ রয়েছে, সেটা তো এটা হুমকি হিসাবে দেখা দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।